কি শুরু হয়েছে ভাই? কি বার শেষ? ফোন দিতে পারবেন না, আমার কিন্তু মেজাজ খারাপ, আপনি ফোন দিতে পারবেন না কই কেন? বয়ানকালে শুরু করছি, এখন কি শুরু করছেন আপনি? গুলো দিবেন না কোনো সমস্যা, বয়ানের শেষে পাঁচ মিনিট আগে দিবেন, গুলো দিলে তো বোঝা যাওয়া শেষ। কি আজীব অবস্থা, শুরু মাহফিল উড়া মাত্রই যে সঙ্গীত জ্ঞান আর আনন্দ, কি বার শেষ? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওই হিসে আধারে কবরে যাবি তোরা কি করে, এই দুনিয়ার তরে সারা জীবনটি ব্যর্থ করে, এই দুনিয়ার তরে সারা জীবনটি ব্যর্থ করে, ওই হিসে আধারে কবরে যাবি তোরা কি করে, এই দুনিয়ার তরে সারা জীবনটি ব্যর্থ করে, এই দুনিয়ার তরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس بما كسبت رهين إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في
سقط ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد نور عرفان محبت دل میں بر دون عالم سے ہمیں کر بے خبر میرا دل طلب رہا ہے میرے
جل رہا ہے سینہ اے دوا وہی ملیں گی مجھے لے چلو مدینہ بلال اولا بھی کمالی کشاب تو جبھی جمالی حسومت جمیع خصالی سلو حجر میں دیکھتا ہوں مولا ادھر تو ہی تو ہے لا الہ ساستا الا اللہ لا الہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا صلی اللہ علیہ وسلم. الحمدللہ آج ہی تو ڈھاکا রাজধানীর প্রাণকেন্দ্রে মধ্য নয়ানগর ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ সিদ্দিকুর রহমান সাহেব আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন আলহাজ হাফেজ মোহাম্মদ মিজানুর রহমান সাহেব আজকের মুজিবুর রহমান সাহেব হাফেজ মুজিবুর রহমান সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম উপস্থিত আছেন দূরদূরান্ত থেকে আগত সমবয়সী তরুণ যুবক ভাইরা উপস্থিত আছেন মুরব্বিয়ান আজম প্রধান আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা এবং বোনেরা সকলকে আমার অন্তরন্তস্থতে জ্ঞাপন করছি মোবার সবটুকুন শুক্রিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য যিনি অত্যন্ত দয়ামায়া করে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহব্বত করে জান্নাতি বাগানে উলামায়ে কেরামদের সহবত আশা বসার তৌফিকটুকু দান করেছে জন্য আসুন সকলি অবনত চিত্তে হৃদয়ের আভে অনুভূতি উঝার সমবেত কণ্ঠ একই সুরে সমসুরে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ লোককোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি শামসুল হেদায়াত বদরুদ্দুজা সৈয়দুস সাকালীন ইমামুল মুরসালীন খাতামুন নবিয়্যীন ওয়াল মুরসালীন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আমরা যারা এখানে বসতে পেরেছি আসতে পেরেছি খুশি না বেজার খুশি অত্যন্ত গুরুত্বপূর্ণ মজলিস ফজিলতপূর্ণ মজলিস ফ্যান্ডেলের ভিতরে যতক্ষণ বসা থাকবেন ততক্ষণ পর্যন্ত গুনাহ না হওয়াটাই সম্ভব কিন্তু ফ্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব তাই গুনাহ মুক্ত পরিবেশে ঠিক কিনা আর যতক্ষণ বসা থাকবেন নাজালাত আলাইহিমুস সাকিনা উপর থেকে রহমত নাজিল হইতে থাকবে এমন একটি মজলিসে বসছেন মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ যেখানে কোরআন হাদিসের কথাবার্তা বলা হয় এটা স্বয়ং আল্লাহর মজলিস হয়ে যায় সুবহানাল্লাহ বরকতপূর্ণ মজলিস ওলামায়ে কেরামদের মজলিস
ইনশাআল্লাহ মোনাজাত পর্যন্ত ধৈর্যের সাথে কথাগুলি শ্রবণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়াজ শোনার মন মানসিকতা আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে ইখলাসের নিয়তে আমলের নিয়তে কথাগুলি বলার তৌফিক দান করে আপনাদেরকেও যেন শ্রবণ করার তৌফিক দান করে, আমিন। আলোচনার শুরুতেই বলবো, আপনারা আমার সঙ্গে মাঝে মধ্যে হ্যাঁ না ঠিক বেঠিক এগুলা বলতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত সুদী, মাঝে মধ্যে হ্যাঁ না বলতে পারবেন তো? হ্যাঁ না ঠিক বেঠিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বললে বক্তার দাম বাড়ে নাকি? তো কি হয়, বক্তার কথা বলার উৎসাহ জাগে, কথা বলার আগ্রহ জাগে। আপনারা তো অনেকেই একেবারে মুখ টুক বাইন্দে বসে রয়েছেন রেডি করে, হুজুর আনছি ওয়াজ করার জন্য আমরা সুপ করে বসে থাকবো। শুনো, অনেকে মনে করে যদি বেশি কথা কয় আবার তো মাঝখান দা হুজুরের দাম টাম বেড়ে যায়। আল্লাহর রাস্তায় একটু হানা বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ। মাঝে মধ্যে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বললে লসনা লাভ? আমরা কি দুনিয়ার লাভে বিশ্বাসী? পরকালের লাভে বিশ্বাসী? তো পরকালের লাভ হলে এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে। আমরা তো এখন হইল গিয়া দুনিয়ার লাভের বিশ্বাসী, আমরা হলো নগদে বিশ্বাসী, বাকিতে না। নগদে বিশ্বাসী এগুলো মুসলমানের খাসলত হতে পারে না, ঠিক নি? আমরা পরকালীন নিয়ামতের ব্যাপারে আলোচনা করলে মানুষ চুপ থাকে, দুনিয়ার লাভ দেখাইলে মানুষ চিৎকার মারে। যেমন এক মাহফিলে বলতেছি, ভাই আল্লাহ তাআলা সবাইকে ওলির দপ্তরের নামটা লেখাইয়া দেয়, ভালো দোয়া করছি না? আপনারা যে এইভাবে চুপ করে রয়েছেন, মাঝে মধ্যে এইভাবে চুপ থাকে মানুষ, মাদ্রাসার ফুলাপান মাদ্রাসার ছাত্ররা তো এটার অর্থ বুঝে, এই জন্য তারা মাঝে মধ্যে আমিন কামিন কয়, কিন্তু পাবলিকরা চুপ করে বসে থাকে। একদিন আমি জিগেলাম, আচ্ছা ভাই জান আমি কি দোয়াটা খারাপ করছি? না হুজুর, খারাপ তো করছেন, ওলি বানাই দিয়ে দুটো তো ভালো দোয়াই করছেন, তা আপনারা যে একেবারে চুপ করে বসে রইলেন কারণটা তো বুঝলাম না। ভালো তো দোয়া করছেন, ওলি বানাই দিত এটা কি খারাপ দোয়া? মুখে স্বীকার করছে ভালো, তা আমিন যে বললেন না, এদের কারণ কি? তা কাছে মুরব্বী আছেন, একজন ধাক্কা দিয়ে বললাম, চাষা আমনও দিয়ে করলেন না? হুজুর আমি চিন্তা করে আসলাম না। আপনি কি চিন্তা বা কোনো, আমি আপনাকে বলতেছেন যে আমি একটু অঙ্ক মিলাইতেছি, অঙ্ক মিলাই দেখছি না মিলে না, কে আর সমস্যা কি? কোনো আমি আমার মন মতো দেখলাম যে আমি যদি আমিন কই আর যদি কবুল হয়, আমি হুজুর ফাসক্ত নামাজ পড়তে পারি না, আর আপনি যে দোয়া করছেন এইটা কবুল হইলে ফাসক্ত নামাজে ধরতো না, আরো বেড়াইয়া লাগবো, ওভার টাইম লাগবো, আরও যে কত নামাজ লাগবো, সব চিন্তা করে দেখছি মান সমাতা নাজাদ, হুজুররা কইছে সুপ থাকে যে নাজাদ পাইছে, তাই আমি এই আমলে নিয়ে ব্যস্ত। বোঝা গেল সে নগদে বিশ্বাসী, বাকিতে না। আমরা দোয়া ঘুরাই লাই মাঝে মধ্যে, দোয়া ঘুরাই কেন জানেননি? তখন যদি দোয়া করি আল্লাহ এই ঢাকা শহর বালি দ্বারা এই বাড়ি দ্বারা আল্লাহ তুমি পাঁচতলা দশতলা বিল্ডিংয়ের মালিক বানায় দাও, দেখবেন ও দোকান ফাটতে শুরু হয়েছে, আমিনের স্লোগান আপনার ফ্যান্ডেল পর্যন্ত খেমতো নাই। কেন? এটা নগদে বিশ্বাস, নগদে লাভ, ঠিক নি? নগদ লাভ সবাই তালাশ করে, এটা মুনাফিকের খাসলত, ঠিক নি? আল্লাহ রাসূলের সামনে একজন সাহাবি, একজন লোক আসছে, সাহাবি না মুসলমানই, নামদারি মুসলমান আসছে, আয়েশা বলতেছে হুজুর আমি একটা বিচার নিয়ে আসছি। কি বিচার? আমার বাড়ির পাশে একটা খেজুর গাছ আছে, এটার পর মানে গোড়াটা হলো আমার বাজু আর অপর চারটা হলো আরেকজন মুসলমান বাইয়ের দিকে ঝুইলা রয়েছে, তো মাঝে মধ্যে এক দুইটা খেজুর পাকে তো এটা নিচে পড়ে যায়, ওই আমার ওই ভাইয়ের ছেলে সন্তানগুলো এগুলো নিয়ে আসে এটা খাইয়া ফেলাই দেয়, এই জন্য আমি বিচার লই আসছি আপনার কাছে, বিচারটা সঠিকভাবে কইরা দেন, আমার খেজুর কেন কে তো খাইয়া নিয়ে খাইয়া ফেলাই দেয়। আল্লাহর রাসূল বলেন এটার জন্য বিচার দিতে আসছি, হুজুর আমার খেজুর না খাইয়া ছোটো ছোটো বাচ্চারা। আল্লাহ রাসূল বলেন দেখো এইগুলোর বিচার হয় না, ছোটো বাচ্চারা বুঝে না, তোমার কাছের খেজুর তো আর সব পড়ে না, যেটা পাকে দুই এক দুইটা খেজুর পড়ে, এগুলা নিয়ে ছোটো বাচ্চারা খায়া বলাই দেয়, এটার জন্য বিচারের দরকার নেই, তুমি এটা দাবি ছেড়া দাও, আল্লাহ তোমার জান্নাতের ফল খাওয়াই দিবে। কত গুরুত্বপূর্ণ দোয়া করছেন রাসূল,
হে উইটটা কজুর আমার নগদ ফল খাইতেছে আর আপনি আমার বাকি দিয়ে একটা বুঝ দালাইলেন, অত বুঝতে পারছেন না? কামার নগদে ফল খায় আর আপনি আমার মরলে পরে আল্লাহ খেজুর খাওয়াইবো ফল খাওয়াইবো, এটা তো বাকি। এই কথা বলার সাথে সাথে রাসূলের চেহারা রং পরিবর্তন হয়ে গেছে, রাসূলের চোখ বড় বড় হয়ে গেছে, সেটা তো মুসলমানের কথা হতে পারে না। এমনি জিব্রাইল হুজুর, এ তো মুসলমান না, এ মুনাফিক। কি এই জন্য মুমিনের বিশ্বাস থাকতে হবে পরকালীন নাজনি আমাদের উপরে, কার বিশ্বাস থাকতে হবে? মুমিনের। ইনশাআল্লাহ আমাদের তো একই বিশ্বাস আছে, ঢাকা শহর। আমি তো ভাবছি যে হয়তোবা এই প্যান্ডেল যে প্যান্ডেল করছেন আরো মনে মানুষ হবে, জায়গা হবে না, কিন্তু লোক সংখ্যার এত কম কেন? আল্লাহ, আমি না মমতা জাফাইলে, যদি মমতা জাফাই তো কিতা বুঝে এরম দশটা প্যান্ডেলে জায়গা দিতে পারবো, তাহলে বোঝা গেল মানুষ গুনাহের প্রতিযোগিতায় আছে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। এরপর আমরা মনে করি বর্তমান যুবকরা এবং যুব সমাজ অনেক পরিবর্তন হয়েছে, অনেক আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দেখেন প্রত্যেক দিন বাংলাদেশে হাজার হাজার মাহফিল হচ্ছে, প্রত্যেকটা মাহফিলের জন্য সমুদ্র হচ্ছে, লক্ষ লক্ষ মানুষের ভিড় মাহফিলে। যেই সমস্ত যুবকরা বিপিএল আইপিএল নিয়ে ব্যস্ত থাকতো সবগুলাকে গুলি মেরে এখন মাহফিলের দিকে দৌড়াইতে, প্রত্যেকটা বক্তাদের মাহফিলে জনসমুদ্র হয়ে যায়, লক্ষ লক্ষ মানুষ। অথচ তাদেরকে বয়ানের পরে কিছুরি জিলাপি এগুলো দেওয়া হয় বিনা স্বার্থে, নিজের পকেটের টাকা খরচ করে কোরআনের কথা শোনার জন্য ঘন্টার পর ঘন্টা প্রচন্ড ঠান্ডার মধ্যে নরমাল বিছানায় বসে থাকে, ঠিক নেই? কিন্তু আমরা দেখি অনেক জায়গাতে টেকা দিয়া সিন্নি দিয়া অন্য দলা করতে পারে না। এতগুলা মানুষ আপনারা আসছেন, আইন শৃঙ্খলা বাহিনী আছে, প্রশাসন আছে, মানুষকে মানে শৃঙ্খলা করার জন্য ঠান্ডা রাখার জন্য কথা যেন না বলে হইচই যেন না করে কোনো প্রশাসন আছে না? এমনি তিচো। কিন্তু এতটুই মানুষ যদি অন্য মজলিসে হতো তাহলে কত চৌকিদার কত পুলিশদের লাড়ি লিয়ে খারা থাকত। এরপরে মাঝে মধ্যে দিয়ে চেয়ার ভাঙ্গা হয়, ঠিক নেই? আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। আর শুন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকখান আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, ইনশাআল্লাহ কোরআন থেকে কথা বলার চেষ্টা করব, আপনারা ধৈর্যের সাথে শ্রবণ করবেন। এই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি একদিন ঘটে যাবে, বিশ্বাস হয়? পৃথিবী একদিন ধ্বংস হবে না, সন্দেহ আছে? আল্লাহ বলেন সব ধ্বংস করে দিব। ফ্যান্ডেলটা এখন আছে, কালকে থাকবে? কেন? প্রয়োজন নাই। এখন আছে কেন? প্রয়োজন আছে। আল্লাহ নিজে বলেন আমি সব ধ্বংস করে দিব, পৃথিবী এখন আছে একদিন থাকবে না, ধ্বংস করে দিব। كل من عليها فان সব ধ্বংস করে দিব, থাকবো কে? থাকবেন কে? কিয়ামত যখন শুরু হয়ে যাবে আল্লাহ সব কিছু ধ্বংস করে দিবে। আল্লাহ বলেন এই পৃথিবী এমন ভাবে ধ্বংস হবে যার কোনো অস্তিত্ব থাকবে না। কি শুরু হয়েছে ভাই? আজীব অবস্থা শুরু, মাহফিল উড়া মাত্রই সঙ্গীত গান আর আনন্দ, কি বা শেষ? এমনিতে
আমাদের আল্লাহ মারা আমাদের ব্যাপারে কত ধরনের মন্তব্য চলতেছে আমাদেরকে নিয়ে, এর মধ্যে যদি এরকম কোন সমস্যা। সম্মানিত সুদি, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি ঘটে যাওয়ার পর শুরু হবে কিয়ামত। কিয়ামত দিয়ে শুরু হবে কিয়ামত, কিন্তু দুই প্রকার, কয় প্রকার? একটা কিয়ামতে কুবরা, একটা কিয়ামতে সুগরা, একটা বড় কিয়ামত, একটা ছোট কিয়ামত। কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। আরেকটা কিয়ামত হলো ব্যক্তিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত বুঝেন, আমি যদি এই মুহূর্তে স্টেজে মারা যাই তো আমার কিয়ামতটা এই স্টেজ থেকে শুরু, এটারে বলা হয় ব্যক্তিগত কিয়ামত। কি কিয়ামত? ব্যক্তিগত কিয়ামত। আরেকটা কিয়ামত হলো সমষ্টিগত কিয়ামত। সমষ্টিগত কিয়ামত কখন হবে, কত তারিখ হবে, এটা কিন্তু আবার কেউ জানেন না। জানেন কে? আল্লাহ। নবীগণরা জানেন? না। পেশাবরা? না। পেশাবরা জানে না? না। জানেন কে? আল্লাহ। একমাত্র আল্লাহ জানেন সমষ্টিগত কিয়ামত কখন হবে। রাসূলদেরকে আল্লাহ জানান নাই তাই জানেন নাই, তবে হ্যাঁ কতগুলো আলামত, কতগুলো লক্ষণ আল্লাহর রাসূলকে জানাইয়া দিছেন। কথা বুঝতেছেন? লক্ষণগুলা রাসূলকে জানাইছেন, রাসূল আমাদেরকে এই আলামতগুলা জানায় গেছেন। আলামত বলতে অনেকগুলো আলামতের কথা বলে গেছেন, আর উলামায়ে কেরামদের মতে সব আলামতই প্রকাশ হয়ে গেছে, বাকি আছে এক থেকে দুইটার সব প্রকাশ। এখন বুঝেন কিয়ামত কত দূরে? কাছে না দূরে? কাছে, একেবারে নিকটবর্তী। কারণ আলামত বলার তো সময় নেই, আমি তো আলোচনা করব কিয়ামত অথবা জাহান্নামের আলোচনা, কিন্তু এখন আমি আলামত বলতে গেলে আলামতই সময় চলে যাবে, আর সব আলামতের দরকার নাই। আপনারা বাংলাদেশের সবাই জানেন আলামত একটা একটা করে বলার দরকার নাই, সবগুলো একটার ভিতরে ঢুকাইয়া দেই। এটা হলো বর্তমান চলমান বাংলাদেশে যা হচ্ছে সবই হলো কিয়ামতের আলামত। কথা বুঝতে পারছেন? গোটা বিশ্বের মানচিত্রে এখন যা দেখা যাচ্ছে, বাংলাদেশে যা হচ্ছে, সব মিলাই হলো কিয়ামতের আলামত। আর ভাঙ্গা ভাঙ্গা বলার দরকার নাই, বুঝদার যারা সবাই বুঝে ফেলেছেন। সম্মানিত সুদী, তাহলে কিয়ামতের আলামত প্রকাশ হয়ে গেছে, বাকি নাই? কিয়ামত দূরে না কাছে? কিয়ামত খুব কাছাকাছি। আল্লাহ বলেন মানুষ একেবারে শেষ সীমানা যেটা, এটা হলো যখন এই পৃথিবীতে আল্লাহ বলনে বলা থাকবে না, তখন আল্লাহ এই জমিন রাখবে না। আল্লাহ বললে বলা থাকবে না তখন পৃথিবী রাখবে না। বলুন তো মানুষ থাকবে না, না আল্লাহ বলা থাকবে না? আল্লাহ বলা থাকবে না, মানুষ থাকবে। তো বোঝা গেল মানুষ দুই প্রকার, এক ধরনের মানুষ ফেরেশতাদের চেয়েও দামি, আর এক ধরনের মানুষ কুকুর বিড়ালের চেয়েও নিকৃষ্ট। তাহলে কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট মানুষগুলি থাকবে, ফেরেশতাদের চেয়ে দামি মানুষগুলা থাকবে না। আল্লাহ বলেন ওই সমস্ত নাস্তিকার মুরতাদার রাম ভামদের জন্য আমি আল্লাহ জমিন টিকায় রাখবো না। জমিন একমাত্র টিকে আছে আল্লাহ ওয়ালাদের জন্য। এখনো আমাদের জমিন টিকে আছে কার জন্য? আল্লাহ ওয়ালাদের। এখনো বহু আল্লাহ ওয়ালাদের চোখের পানির কারণে আজকে জমিন টিকে আছে। তাই আল্লাহ ওয়ালাদের কদর করার দরকার আছে না নাই? আল্লাহ ওয়ালাদেরকে কদর করা দরকার। যারা আল্লাহ ওয়ালাদের বিরোধিতা করেন, ওলামায়ে কেরামদের বিরোধিতা করেন, জেনে রাখা দরকার গ্রাম্য প্রবাদ আছে, সিন্নি খাইছো কার জন্য? মোল্লা সিনছো না। ওলামায়ে কেরামদের কারণে, আল্লাহ ওয়ালাদের কারণে, মাদ্রাসার তালেবিলদের কারণে জমিন আল্লাহ টিকে রাখছে। না হয় যেইভাবে গুনাহের প্রতিযোগিতা হচ্ছে, যেইভাবে নাস্তিক আর মুরতাদগুলি ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে অপপ্রচার করতেছে, ডাইরেক্ট গজব দিয়া ধ্বংস করে দিত। শুধু একমাত্র আল্লাহ ওয়ালাদের খাতিরে আল্লাহ জমিনটা টিকায় রাখছে। আল্লাহ বলেন যেদিন আল্লাহ ওয়ালা থাকবে না সেদিন ভূমিকম্প শুরু হবে, ভূমিকম্প। আল্লাহ নিজে বলেন ইযা যুলজিলাতিল আরদু যিলজালা, জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শিঙ্গায় ফুঁক দিবে। জমিনের মধ্যে কি হবে? জালজালা শুরু হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু যিলজালা
وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا জমিনের মধ্যে যখন ভূমিকম্প শুরু হবে তখন জমিনের ভিতর থেকে সমস্ত সম্পদগুলি জমিন উগলাইয়া দিবে, বাহির করে দিবে। মানুষ তাকে বলতে থাকবে, জমিনকে বলতে থাকবে, قَالَ الْإِنْسَانُ مَا لَهَا এ জমিন তোমার কি হয়ে গেল, তুমি এমন করতেছো কেন? يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا জমিনের জবান আল্লাহ কি করবে, খুলে দিবে, জমিনের জবান খুলে দিবে, জমিন কথা বলতে থাকবে। বাসার সুরত আছে নি, কেন জমিন কথা বলবে? بِأَنَّ رَبَّكَ أَوْحَى لَهَا তার রব তাকে নির্দেশ দিয়েছে। বাসার সুরত নাই, সিংহায় ফুক দিলে খালি আপনারাই ধ্বংস হবে না সব ধ্বংস? বিকট থেকে যখন আওয়াজ বিকট হইতে থাকবে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা আছে সব ধ্বংস, আসমান জমিন পাহাড় প্রবাহ নদী নালা খাল বিল সবগুলি ধ্বংস হয়, সমস্ত প্রাণী জগৎ বেহুশ হয়ে যাবে, বেহুশের মধ্যে সব মারা যাবে, এমনকি সমস্ত ফেরেস্তা জগতও শেষ, আরশ বহনকারী ফেরেস্তারাও শেষ, ষাটজন শ্রেষ্ঠ ফেরেস্তা এরাও শেষ। আজরাইল মনে করছিল যে আমি তো আর মরতাম না, কারণ আমি তো রুহু নেই, আল্লাহ যেভাবে সব শেষ নিয়ে বলো সব শেষ, আমি আর আপনি আছেন না, আমার তো মরণ নাই, আমি তো আজরাইল আর আপনি তো চিরঞ্জীব, আপনারও মরণ নেই। আল্লাহ কয় ধ্বংস মানে তুইও ধ্বংস, শেষ পর্যন্ত আজরাইলও ধ্বংস, বাকি থাকবেন কে? আল্লাহ। আল্লাহ পুনরায় ইসরাফিল আলাইহিসসালামকে জীবিত করে দ্বিতীয় সিংহে ফুঁক দেওয়ার অনুমতি দিবে, যখন দ্বিতীয় সিংহে ফুঁক দিবে সমস্ত প্রাণীর ভিতরে রুহু আসবে, প্রথম সিংহে ফুঁক দিলে সব মারা যাবে আর দ্বিতীয় সিংহে ফুঁক দিলে সমস্ত প্রাণী জগতের ভিতরে রুহু আসবে। কোন রেওয়ায়েতে দুইবারের কথা আসছে, কোন জায়গায় তিনবারও পাইছে সিংহার ফুঁক দেওয়ার বিষয়ে। তো তৃতীয়বার যদি সিংহে ফুঁক দেয় তখন মানুষগুলি মাটির নিচ থেকে সব মাটি জারতে জারতে উলঙ্গ অবস্থায় পিপাসা অবস্থায় কলিজা পাটা পিপাসা লইয়া হাসরের মাটির দিকে দৌড়াইতে থাকবে, কাপড় পরে না উলঙ্গ অবস্থা, কলিজা ঠান্ডা পরে না কলিজা পাটা পিপাসা লইয়া, পিপাসা লইয়া হাসরের মাঠে দৌড়াইতে থাকবে। আল্লাহর নবী তখন বলেন, মানুষগুলি যখন কলিজা পাটা পিপাসা লইয়া হাসরের মাঠের দিকে দৌড়াইতে থাকবে প্রচন্ড পিপাসা, আমি রাসূল তখন তাদেরকে কলিজা ঠান্ডা করার জন্য পিপাসা নিবারণ করার জন্য রব্বুল আলামিন আমাকে এমন একটা নিয়ামত দান করছে, ওই নিয়ামতটা কোন নবী রাসূলকে আমার আল্লাহ দেয় না, একমাত্র আমি রাসূলকে আল্লাহ এই নিয়ামতটা দান করেছেন, এই নিয়ামতের নাম হলো হাউজে কাউসার। আবার গুনাহগার উম্মতরা যখন কলিজা পাটা পিপাসা লইয়া হাসরের মাঠের দিকে দৌড়াইতে থাকবে, আমি নবী হাউজে কাউসারের পারে দাঁড়িয়ে থাকবো, তখন আমি পেয়ালা লইয়া দাঁড়ায়া থাকব, আমার গুনাহগার উম্মতদেরকে এক পেয়ালা পানি পান করায়া দিব, যারা আমার বরকতি হাতের পানি পান করবে তাদের কোনো টেনশন থাকবে না, চিন্তা নাই, তারা এয়ার কন্ডিশনের ভিতরে আল্লাহ তাদেরকে ব্যবস্থা করে দিবে, যেখানে রুদ্র লাগবে না, যেখানে কষ্ট নাই। সুবহানাল্লাহ। আরে ভাই, আল্লাহর নবী বলেন ওই পানিটা এত দামি পানি যেই পানিটা পৃথিবীর কোন পানির সঙ্গে তার তুলনা হয় না, এটা এমন পানি দুধের চেয়েও সাদা, এর মধুর চেয়েও মিঠা, মধুর চেয়ে মিঠা মেশকে আম্বরের চেয়েও বেশি ঘ্রাণ, ওই পানি যদি কোন বান্দা বান্দি এক ফোঁটা পানি যদি পান করতে পারে গো, বলা হয়েছে অনন্তকালের জন্য তার কোনদিন পানির পিপাসা লাগবে না, পানির পিপাসা লাগবে না। আরে আমার নবী এক পেয়ালা পানি লইয়া দাঁড়ায় থাকবে, পানি পান করাবে,
পেয়ালার সংখ্যা কত জানেননি, পেয়ালার সংখ্যা কত, আসমানের তারকা যেমন গণনা করে শেষ করা যায় না রে, ঠিক তেমনি ভাবে হাউজে কাউসারের পারে অসংখ্য অগণিত পেয়ালা থাকবে যার গণনা করে শেষ করা যাবে না।